সংসার অপুর সংসার অপুর 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 সংসার অপুর সংসার অপুর সংসার অপুর 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 সংসার হ্যালো হ্যালো স্যার হ্যালো হ্যালো স্যার ধরে থাকুন স্যার স্যার ছাড়বেন না সহজে হাল ছাড়বেন না স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার হ্যালো 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 ফোন টেস্টিং হ্যালো 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 ফো হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার স্যার বলছিলাম যে আমার যদি স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলছিলাম কি প্লিজ মানে আমার চাকরিটা খাবেন না স্যার আপনি যদি আমার চাকরি খেয়ে নেন আমরা কি খাবো স্যার স্যার প্লিজ একটু ভাবার চেষ্টা করুন স্যার স্যার হ্যালো হ্যালো জব নিয়ে এই বয়সে জব ধরতে কার ভালো লাগে বলুন কি মেঝেতে ল্যাম্পোস্ট লাগিয়েছিস নাকি দাদা বাড়িতে তো বাথরুম আছে তুই এখানে কি করছিস বড়দের সঙ্গে কথা বলতে শিখিস নি কবিতা লিখে আবার একটা নতুন কবিতা লিখেছি তোকে শোনাতে এলাম তাই এই অন্য লোক খুঁজে নে অন্য লোক খুঁজে নে নিজের বাবার বউয়ের পেটের ভাই সম্পর্কে এই কথাটা বলতে পারলি দাদা আমাকে জ্বালাস না তপু দাদা এই চান্সটা মিস করিস না কবিতাটা তোকে নিয়েই লেখা আমাকে নিয়ে তাহলে শিগগির শোনা শুনি কি লিখেছিস শান্ত শান্ত প্রস্তুত হ্যাঁ তৈরি হ্যাঁ যাহারা তোমার মেরেছে চাকরি কেড়েছে মুখের অন্ন বাহ যাহারা তোমার মেরেছে চাকরি কেড়েছে মুখের অন্ন হ্যাঁ বল তো তাহলে হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই এই সুরটাও আমার দেওয়া জানিস তুই এই দেশে কি করছিস আমি জানি আমার থাকার কথা না আপাতত বাড়ির বাইরে যা বাইরে যা আমার মাথা খারাপ করিস না দাদা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হেড অফ দ্য ফ্যামিলির হেডে মোর্চে পড়ে গেলে গোটা ফ্যামিলির ক্যাসেটটাই তো জড়িয়ে যাওয়ার কথা দাদা ভেঙে পড়িস না মেহনতি মানুষের মতো পিঠটা সোজা কর সংসারের হালটা তো তোকেই ধরতে হবে নাকি ধরবো আমিই ধরবো সংসারের হাল হ্যাঁ ধরবি কিন্তু কিভাবে ধরবি সামনে তুই আর দীপু দুটো সন্ডা মার্কা ষাঁড় তোরা টানবি আমি ঠেলবো কি হাল হাল এটা তুই বলতে পারলি হ্যাঁ পারলাম তুই এটা বলতে পারলি পারলাম কোথায় এই তপেন্দ্র সুন্দর আর কোথায় ওই লুম্পেন রাস্কেল ওই ওই হরেন্ডাস ক্লাউন দীপু আর আমি এদিকে একটা রেভলিউশনারি রেবেলিয়াস র্যাশনাল রেয়ার কবি তুই এটা করতে পারলি দাদা যদিও তোর উপর আমার কোনো রাগ হচ্ছে না হচ্ছে না তোর মতো একটা পেটি বুর্জোয়ার মুখে এরকম একটা নন পলিটিক্যাল কমেন্ট শুনে আমার কোনো রাগ হচ্ছে না জিজ্ঞাসা কর কেন শুনি কারণ আজকে আমার মনটা ভীষণ উৎফুল্ল বাহ বুঝুন বাড়ির বাগানে ফুল ফুটলো কি না ফুটলো তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর মনটা উৎফুল্ল কি কারণ ওল্ড স্কুল মিডল ক্লাস উইক মেমরি ভুলেই গেছিস যে আজকে আমাদের চড়ুই ভাতি এই চড়ুই ভাতি এই চড়ুই ভাতি কি এই চড়ুই ভাতি এই চড়ুই ভাতি হ্যাঁ এই চড়ুই ভাতি চড়ুই ভাতি মানে পিকনিক চড়ুই আজ তো সেরকমই প্ল্যান ছিল বুঝতে পারছেন ইনডোরের বাওয়ালটা টোটালটা আউটডোরে কিন্তু তার জন্য তো ম্যাটাডোর আনার কথা ছিল দীপুর মানে দীপু বলে ওর নাকি স্টুডিও চেনাশোনা আছে সস্তা একটা ছোটোখাটো ম্যাটাডোর না মানে হ্যাঁ ছোটোখাটো ম্যাটাডোর নিয়ে আসবে কিন্তু এখনও কোনো পাত্তা নেই কী আর বলবো একটা ম্যাটাডোর জোগাড় করতে পারে না ওনাকে হিরো হবে দীপু আই দীপু দীপু আই দীপু আপনি ছোটদাকে খুঁজছেন না আমার বাবাকে খুঁজছি আরে ছোটদা তো কাল রাত থেকে জামা কাপড় ইসে দিতে ব্যস্ত আমি অবশ্য ঘরের কাজে ব্যস্ত ছিলাম আমাকে ছাড়া তো বাড়ির কোনো কাজই হয় না
নিজের এত ডিমান্ড দেখে আমার মাঝে মাঝে না জয়াদি আর অমিত জয়বুর কথা মনে পড়ে। জয়াদি আমায় বলতো, ধনা দাকে ছাড়া কিছু হয় না, আমি দ্বিগুণ লোকে বলে গুল ছাড়া তো উনন জ্বলবে না, জ্বলেও না। আচ্ছা এক মিনিট, কি এক মিনিট, একটু আগে কি বললি? জয়াদি অমিত জয়বাবু তারা কবে জন্মালো? কখনো সাইনসা, কখনো কুলি, কখনো নয়া খালার। অনেক নামে আপনারা ওনাকে চিনেন, কিন্তু আমি চিনি কালিয়াদা বলে, খুব আদর করে ডাকতাম। কারণ আমার হাতে কাতলা মাছের কালিয়া খেয়ে প্রথমেই বলে উঠেছিল, আরে প্লট পেয়েছি। আমি বললাম কত কাটা? উনি বললেন এ প্লট সে প্লট নয়। আমি বললাম তাহলে? উনি বললেন হম যা খড়ে হতে লাইন ওই সে শুরু হতি হ্যাঁ আব তেরা ক্যা হোগা রে কালিয়া। সদর মানে আপকা নামক খালা হয় আব গোলি খা। এটা গোল করতে তো লম্বা, তুই যাবি না এটাই খাবি। এক মিনিট, বাবা মা দুর্গার মতো লাগছে, এটা আমাকে মানায় না। অপু মা, অপু মা, আমরা জামু কখন? বেলা তো সই লাগাল। কি করবো মা, বেলাকে তো পেছন থেকে জাপটে ধরে আটকে রাখতে পারবো না। বেলা তো যাবেই। ও সে তুমি যা করো না করো, ম্যাটা ডরে কিন্তু শুধু দেবের গান বাজবে। হ্যাঁ আমি ড্রাইভারকে বলে দেবো। না না ভালো ভালো গান, ওই যে ঝরঝর ঝরে বাড়ি বাড়ি। মা মা মা, ওটা একটা ভালো গান, ওটাকে এইভাবে চটকো না। ওটা হচ্ছে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, আমি চাই দেবের সামনে দাঁড়াতে। বাবা বাবা, বেবি মা, বেবি ওয়াটারফল নট ফলিং, হোয়াট ডু হাউ বাদ বেবি বেবি, আই উইল বিকাম ইউ লেট ওয়াইফ। ভগবান তুমি কি সদাই হবে বেবি? হ্যাঁ আন্ডারস্ট্যান্ড আর নো আন্ডারস্ট্যান্ড, একদম ফুললি আন্ডারস্ট্যান্ড। মানে ও বলতে চাইছে মানে সাবার থেকে জল পড়ছে না, ও চান করতে দেরি হয়ে যাচ্ছে, দেরি মানে লেট, মানে ও আমার লেট ওয়াইফ হয়ে যাবে। হ্যাঁ ভেরি সিম্পল, ক্লিয়ার এন্ড ক্লিয়ার। অর্থহারের মাইয়া কথা কয় যেন লর্ড ক্যানিং এর কুড়াইন নাতনি। বেবি বেবি ওয়াটার বল নট ফলিং। বেবি আমি তোমাকে কতবার বলেছি ওটাকে বলে শাওয়ার, ওখান থেকে ওয়াটার ফলস। বেবি ইয়েস, আমি তোমার মতো শহরে না হলো ইংলিশটা বেটার নো, ওয়াটার এন্ড ফলি দুটোর মানে আমি জানি। শোনো আমাদের এলাকার না সব থেকে ভেরি গুড ইংলিশ স্কুলে আমি পড়তাম। হ্যাঁ বেবি তুমি কি ওয়াটার ফলটা অল রাইট করাবে না করাবে না? ওকে বেবি ওকে, ধনা প্লিজ কাম হিয়ার অল রাইট দ্য ওয়াটার ফল। ওকে বেবি, কিছু বললো? না না পাগল নাকি, বয়স হয়েছে তো, বকতেই থাকি বকতেই থাকি বকতেই থাকি। বেবি তুমি তাড়াতাড়ি ওয়াটার ফলিংটা অল রাইট করো। ওয়াটার ফলিং রিমঝিমে ধারাতে। এক্সকিউজ মি গাইস, ক্যান ইউ জাস্ট হেল্প মি আউট, হুইচ ওয়ান টু ওয়্যার টু গো আউট টু বা? আই ডোন্ট নো, বাংলা কেন নাইলে উত্তর দিতে পারুম না। কোন জুতোটা পরে বেরোবো? লাল লাল, আমি পরছি দেখ, আমি পরছি, আমার খোকা বাবু এই রকম জুতো পরে নাচছিল। এক্সকিউজ মি এক্সকিউজ মি, বলছিলাম জুতো পরা হবে, পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, টাকাটা কে খরচা করবে? টাকা নিয়ে ভাবিস না দাদা, টাকা বডি বডি টাকা। মানে কি? আরে মানে ওয়ান মিনিট, বডি বিল্ডিং প্রতিযোগিতা? ইয়েস ইয়েস, বডি শো, আর জিততে পারলে 5 লাখ টাকা। সব ফ্রি মা।
আজ থেকে ও মা তোমার ছোট ছেলে এই বাড়ির খাওয়া পড়ার সব দায়িত্ব নিল সাইড প্লিজ কি করে সম্ভব হয় ভগবান মুদি দোকানে ফ্রি খাবার আর 5 লাখ টাকার যা ইচ্ছা পড়ার যা ইচ্ছা সেখান থেকে ওর শরীরে যে 206টা বোন আছে সেটা নিয়ে ফিরতে পারবে তো কষ্টে 206 খান বোন না না বোন মানে হাড় 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 কারণ এই ক্লাবটার নাম দেখো ডেড বডি অ্যাথলেটিক ক্লাব এইটাই তোর প্রবলেম মেজদা ঠিক বলে বুড়চুয়া তুই মিডল ক্লাস কিচ্ছু বুঝিস না তুই নেগেটিভের মধ্যে পজিটিভ লুকিয়ে আছে সেটা তোকে খুঁটে খুঁটে বার করতে হবে তুই বুঝতে পারছিস না লাইফে যদি বডিটাই ঠিকঠাক না থাকে তাহলে তো তুই ডেড আর তুই বুঝতে পারছিস না এটা ঐতিহ্যবাহী ক্লাব ট্র্যাডিশনাল লোকটা দেখ ও মাই গড এটা তো একটা পালতোলা পিপিলিকা ইয়া খেটে খাওয়া মানুষের স্বপ্নের উড়ান ও বাবা বাবা না ওরে কইতাছি বাবা ফার্স্ট হইবি তো সেরা ফার্স্ট ডাবল প্রমোশন পাবো ডাবল প্রমোশন প্রথমে আমার বডি দেখাবো তারপর মাথার খেল মাথা আছে তোর না বলছিলাম মাথা আছে তো এক্সকিউজ মি দাদা এক্সকিউজ মি টক টু মি প্রপারলি তুই যদি এই ফ্যামিলির ছাতা হোস আর সেই ছাতার মাথা থাকতে পারে তাহলে ছাতার বাটের মাথা থাকবে না তুই সেরা ডেড বডি হয়ে যাবি সেরা ছাতার মাথা বিষম খাইছে বাসা 5 লাখ মা 5 লাখ হা বাবা তোর এই জগমগর ম্যাটাডোর কোথায় পয়েন্ট নাম্বার 1 জগমগ না জগমোহন পয়েন্ট নাম্বার 2 ডোর টু ডোর ফ্যা ফ্যা করে ম্যাটাডোর নিয়ে ঘুরতো তারপর থেকে আমি ওকে পার্মানেন্ট কাজে নিয়ে নিই তুই পার্মানেন্ট লোক রেখেছিস নিজেই ফ্যামিলির টেম্পোরারি মেম্বার টেম্পো ম্যাটাডোর নিয়ে যতই খোটা দিস না দাদা আসল ম্যাটারটা হলো এবার এই 5 লাখ ক্যাশ জিতে ফ্যামিলির চাকারি 15-20 স্পিড লিমিটটা নিজেই বাড়িয়ে 150-200 নিয়ে যাবো ও বাবা এত স্পিডে কোথায় যাওয়ার কথা হচ্ছে আমি যাচ্ছি বডি বিল্ডিং ওরা যাচ্ছে ফিল্ডিং ফিল্ডিং মানে এটা কি ফিল্ডিং মানে ফাঁকা ফিল্ডে খাওয়া দাওয়া নাচ গান মিলিয়ে যে ফিলিংটা তৈরি হয় আজকালকার ভাষায় থাকে ফিল্ডিং বলে ও তোমরা পিকনিকে যাচ্ছ পিকনিক না না মানে ও কিছু না জাস্ট ফ্যামিলির মধ্যে কজন একটু ও তার মানে আমাকে তোমরা নিজেদের কেউ ভাবো না তাই তো কি দাদা তুই বলিস নি কি হচ্ছে কি
কেস খাচ্ছিস কেন? মানে কিছু না, ও আসলে কি হয়েছে, ওকে একটা ম্যাটাডোর আনতে বলেছিলাম, এত ছোট ম্যাটাডোর এনেছে না আমরা নিজেরাই এক পা করে ফেলে যাচ্ছি আর কি। শোনো অপুদা, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। নজন? আমরা তো ছজন। তারপর আমি যাচ্ছি না, মানে হলো গিয়ে পাঁচ জন। থাক, সবাইকে আমি চিনে গেছি। আমাকে সোজাসুজি বলতে পারতে যে তোমাকে নিয়ে যাব না। আরে কে বললো আপনাকে নিয়ে যাবে না? কি এটা, ফ্যামিলি পিকনিক বলে কথা? আরে আপনি আমাদের বাড়ির কাজের লোক। এই না মানে আপনি আমাদের কত কাছের লোক। এই তো নুন নেই, এই বাড়ি থেকে নুন নিয়ে যাচ্ছেন। চিনি নেই, এই বাড়ি থেকে চিনি নিয়ে যাচ্ছেন। চা পাতা নেই, হ্যাঁ সেটা নিতে পারছেন না, কারণ সেটা এই বাড়িতেই নেই। থাক না। না না থাকবে কেন? আরে আমাদের নেই বলে কি আমরা একটা পিকনিকও করতে পারবো না? শুনুন, পেঁয়াজ ছিল না, দাবাবু নিয়ে এসছেন। রসুন ছিল না, বড় বৌদি নিয়ে এসছেন। আদা ছিল না, ছোড়দা নিয়ে এসছেন। আপনি এক কাজ করুন, শুধু 5 কেজি খাসির মাংসের দাম নিয়ে চলে আসুন, আমি ম্যাটাডোরে 17 ইঞ্চি পেতে দেবো। বাবা দেখেছো, আমি একদম ভুলে গেছি, এত জামা কাপড় ভিজেছি, এক্ষুনি কাচতে হবে, আমি আসছি। হ্যাঁ খুব লেট হয়ে যাবে, টাটা টাটা। ধনা আমায় যা বাঁচালি না, মাঝে মাঝে সত্যি ভুলে যাই কে যে আমার মায়ের পেটের ভাই। আজ থেকে বদলে যাবে এই বাড়ির লাখ, আজ থেকে বদলে যাবে এই বাড়ির লাখ, মাসকা বাড়ি খাবার সঙ্গে 5 লাখ 5 লাখ 5 লাখ। এ বাবা ধনা, এই ড্রেস মেরে যেমন ভাই দাঁড়িয়ে আছিস, বুঝতেই পারছি না কে বাড়ির মালিক। এই 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 ক্লাস কনশাস রিঅ্যাকশনারি, এইভাবে বারবার বারবার শোষিত নিপীড়িত হয়েছে সমাজের এক শ্রেণীর মানুষ। ধনা ধনা জেগে ওঠ, শ্রেণী শত্রুদেরকে চিহ্নিত করতে শেখ, পেটি বুর্জোয়াদের কণ্ঠরোধ করতে রাস্তায় নামবে পলতা থেকে প্যালেস্টাইনে মানুষের ঢল। একটু কম কথা বল। কেন? তোর এই অযথা বিদ্রোহী মনটাকে শান্ত কর, রেডি হ বেরোবো। ও হ্যাঁ চড়ুই ভাতি, কিন্তু যাবো কি করে, ম্যাটাডোর কোথায়? এই তো। ও দিপুদা বলছি গিয়ে খোঁজ নাও তো ম্যাটাডোরটা কত দূর। ইডিয়েট, ফোন থাকতে আবার গিয়ে যেতে হয় না? ডাকবে, হয়ে গেল। হ্যালো, হ্যাঁ বৌদি বলছি যে একটু, বৌদি জগমোহনকে একটু ফোনটা দেবেন প্লিজ। কেটে দিল। হ্যালো, হ্যাঁ বৌদি। আবার বৌদি? চুপ, জগমোহনকে একটু ফোনটা প্লিজ দেবেন, আসলে আমাদের কেটে দিল, বারবার কাটছে। হ্যালো, হ্যাঁ বৌদি, জগমোহনকে প্লিজ। বৌদি বৌদি বৌদি, হ্যাঁ বৌদি। আজকালকার দিনে একখানা ফোন নাম্বার নিয়ে ঘুরে। মানে কন বোল রা জি, সুপারস্টার হিরো ডিপস। কন ডিপস পেছন নেই পায়া, কন ডিপস দীপেন্দ্র সুন্দর। হ্যাঁ ওই আপকা ঘর মে গয়া থা বুকিং করনে ম্যাটাডোর। হ্যাঁ 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 হ্যাঁ, বলিয়ে বলিয়ে ইয়াদ আয়া বলিয়ে। হ্যাঁ তো আপ কব আ রহে হো? হম তো পক্কা সকাল 8 বাজে পৌঁছ জায়েঙ্গে। না মানে 8 তো বেজে গেল না, অভি তো 10ও বেজে যাবে গয়া।
आज ही तो कल सुबह 8 बजे पहुंच जाएंगे ना, बुकिंग तो 29 तारीख का की थे ना। अरे 29 तारीख तो आज है ना जी। नहीं आज 28 तारीख है। आज आज 28 माघ रखता है। 28 खास मान लाम। बेरो এখান থেকে যেখান থেকে 12 মিটার নিয়ে আসবে। বেরিয়ে যাও বেরো যাও যাও যাও। এই তুমিও যাও। তুমিও যাও। দাদা দাদা শান্ত হও। না না শান্ত হতে পারবো না, আজ আমি পিকনিক যাব। যখন ভেবেছি আমি আজই পিকনিক যাব। বেরো ম্যাটাডোর নিয়ে এসো, যে যেখান থেকে পারবে একটা করে ম্যাটাডোর। দাদা 28 মার্ক তো ঠিকই বলেছিলাম না, একটা ঠাস হবে। What a family! অপুর সার্কাস আশ্চর্য। এরা সবাই মিলে সকাল থেকে চেঁচামেচি করলো, পিকনিক পিকনিক করে লাফালো, জামা কাপড় গোছালো, লাল জুতো পরলো, দায়িত্ব নে। কি বলা কেউ নেই, একটা ম্যাটাডোর আনতে বলেছিলাম ছড়িয়ে মাঠ ময়দান করে দিল, বাঁশ আনতে বলে তো বাঁশ দিয়ে দিত। এই এত তাড়াতাড়ি, আচ্ছা সবাই মিলে যদি একটা করে ম্যাটাডোর নিয়ে চলে আসে তাহলে কি হবে? না একবার ভাবুন, সবাই মিলে একটা করে ম্যাটাডোর আনলে কত খরচ হয়ে যায় বলুন তো। আপনি কোথাও বেরোচ্ছিলেন? না সে পরে হবে, পাশে বাড়ি যাচ্ছিলাম। তা আপনারা হঠাৎ এখন এখানে? না মানে এই আপনি তো বাড়ি ভাড়ার অ্যাড দিয়েছিলেন, ওইটা দেখে এলাম আর কি। ও আরে কোথায় সবাই, এদিকে এসো। দাবাবু বলছি রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও ম্যাটাডোর নেই। পিকনিক ক্যান্সেল। যাও আপনারা পিকনিকের প্ল্যান করছেন? হ্যাঁ গে। পিকনিকের প্ল্যান করছেন আপনারা? হ্যাঁ আমরা তো পিকনিক করি, সকাল বিকেল দুপুর সব সময় পিকনিক করি। এই যে আমাদের ছাদে এত বড় ছাদ আছে, আমরা রোজ ওখানে পিকনিক করি। লাভলি। তো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা জয়েন করতে পারি? আপনারাও জয়েন করবেন? আমি স্পন্সর করতে চাই পিকনিকটা। আপনারা আপনারা তো নিশ্চয়ই জয়েন করবেন। আরে টাকা পয়সার কি কথা বলছেন? না না টাকা পয়সা দিতে হবে না। অবশ্য আপনি এত বড় স্টার, আপনি বললে তো আমি না করতে পারি না। দিয়ে দেবেন কিছু? বাঁচাও বাঁচাও। আপনার কোনো সিনেমার ডায়লগ বোধহয়? বাঁচাও। ও মাই গড বেবি। আপনার মেয়ে? হ্যাঁ না মেয়ের উঠবি মা। ও পুর সংসার। বেবি বেবি বাঁচাও। বেবি হ্যাঁ ঠিক করে ফটো তোলো, ডোন্ট হ্যান্ডশেক। হ্যান্ডশেক করতে বারণ করছি। এই আমি যদি একটু অঙ্কিশে শোল্ডারে হ্যান্ড রাখি তুমি কিছু মনে করবে না তো? শোল্ডার 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 আসলে কনভেন্ট তো। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অঙ্ক আমার বর্ধমানের ছেলে, আমিও বর্ধমান, অঙ্ক বর্ধমান, সেম সেম। লজ্জা লজ্জা। লজ্জা কেন? পাউট পাউট। সেম সেম হবে বেবি। ওই হলো এই তোমরা খুব ভালো বন্ধু তাই না? আমি আমার বেবিও খুব ফ্রেন্ডলি ম্যাচ তাই না ভাবি? হ্যাঁ একটু ভাবি। কি ওই তুমি কাজ করো, নতুন অতিথি এসছে, এত নামি দামি লোক, একটু ব্যবস্থা করো, তারপর ছাদে চলে যাও, ওখানে 17 ইঞ্চি পাতাও বালিশ পাতাও, আমরা সবাই মিলে পিকনিক করবো। যাও 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 যাও। ওকে ওকে ওকে। তোমরা সিট, আমি এক্সিট। কি ঘাবড়ে গেছেন তো? ব্রেকের আগে মাচা মাচা চেঁচাচ্ছিল। হ্যাঁ এখন এরকম হাসি খুশি ভাবে ছবি তুলছে, আদিক্ষেতা করছে। মাঝখানে কি হয়েছিল বলুন তো? বাঁচাও বেবি বাঁচাও। বেবি বাঁচাও। বেবি কি হয়েছে বেবি? কিছু না বেবি, আসলে আমার একটা অডিশন আছে তো তাই। তো এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন?
আসলে একটাই ডায়লগ পেয়েছি তো তাই একটু প্র্যাকটিস করছিলাম। কি ডায়লগ? বাঁচাও বাঁচাও। আপনাদের কিন্তু মিউট হলে চলবে না, মানে বলছিলাম যে এই যে আমাদের বাড়ি দেখতে এসেছেন, কিরম লাগছে? খুবই সুন্দর, শান্ত ঠান্ডা চুপচাপ, খুবই ভালো। এমন একটা ইম্পর্টেন্ট ডেতে এরকম মোটিভেট করার জন্য এরকম দুজন আই এই হ্যাঁ ওরা অ্যাড দেখে বাড়ি ভাড়া নিতে এসেছে। যাই হোক, সাইড অ্যাপার্ট। হাই হাই বাদ মে হ্যালো হাউ ইউ ডুইং? ইয়া আই এম ফাইন, আই এম ফাইন। ইয়েস ইয়েস ইউ শুড বি ফাইন। হ্যালো চিয়া? Nah, I'm sorry. Yeah. Hi. How are you? Yeah, fine. Oh. Yeah, man. এই যে আমি জড়িয়ে ধরলাম, এইবার আমার ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে এতেই ফার্স্ট হয়ে যাবে। Yes, গর্বে আমার বুক 8 ইঞ্চি বড় হয়ে গেছে, দেখো। আমি একটা কথা বলতে পারি? Yes, please. কোথায়, মানে কিসে ফার্স্ট হওয়ার কথা বলছো? বডিবিল্ডিং, বডিবিল্ডিং কম্পিটিশন অর্গানাইজড বাই ডেড বডি অ্যাথলেটিক ক্লাব। বলার কি ছিল? তুই তো পুরো মেজদার মতোই করছিস। মেজদা বলতে মনে পড়লো, ওটা একটা আনকালচার্ড পাবলিক, ওটা একটা আনকালচার্ড। আমার ঘরে সমস্ত হিরো হিরোইনদের ছবি ও চুরে ফেলে দিয়েছে, উনি কি চিনে না? আরে ওকে চিনে কে? তুই বুঝতে পারছিস, তুই ভাবতে পারবি না, এদেরকে সবাই চেনে। আরে কি বলতো ব্যাপারটা, জহুরি যেভাবে জহর চেনে আর মেজদা চেনে, কি বল? না মানে বিশ্বাস কর, সবাই সবাই খুব ফেমাস, তুই দেখলেই বুঝবি। দেখি কি নতুন যাত্রাপালা রচনা করে এনেছো, দেখাও। মানে এরা সব ফেমাস হিরোজ অ্যান্ড হিরোইন্স, যাদেরকে মানে চেনানোর জন্য তোকে কিছু বলতে হবে না, তুই অভিনয় করে দেখালেই সবাই চিনতে পারবে। আর আমার মনে হয় এই গেস্টরা ইজিলি ইজিলি বলে দেবে। মানে এক একজন কি করবে, ফেমাস হিরো হিরোইনদের ছবি মাথার উপর তুলবে, না দেখে না দেখে গেস করবে, কিভাবে উল্টো দিকে যে থাকবে সে ওকে বুঝিয়ে দেবে। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে হবে। ও ইয়া অবভিয়াসলি লাইক দ্যাট। অপুর সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। লেডিস ফার্স্ট, বিউটি ইয়েস ইওর টাইম স্টার্টস নাও। ওকে কি করে বোঝালে? বোঝালাম যেটা দেখলি না? না মানে ওইটা এটা এটা কি দেখালে? ওটা একটু হালকা হেলদি হেলদি হেলদি। এন্ড আর আর কি বুঝলে? এটা এটা কি ছিল, কি শুন লাগছিল? না ওটা অ্যাকচুয়ালি হিরো না হিরোইন এটা বোঝানোর জন্য, এটা হিরোইন। বুদ্ধি যদি আমাদের তিন ভাইয়ের মাথায় হতো। ওকে হ্যাঁ, এবার অঙ্কুশের পালা। হ্যাঁ, 1 2 3 ছেলে হিরো। হ্যাঁ, সিট ডাউন প্লিজ। আরেকটা হিন্ট,
আরেকটা আরেকটা এর থেকে বড় আর কিছু হতে পারে না ও বাবা বাবা জিতেন্দ্র ওয়েন দিলা আচ্ছা 1 2 3 দেখানোর আগে প্রণাম করে নি ছেলে নায়ক একটু হচ্ছে না এটা আমি পারব এটা ভুলে গেলে যে দেখানোর না 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 আমি একটা কথা বলতে চাই আমি জাস্ট হেল্পিং যে দেখাচ্ছে আর যে পেছনে বসে আছে দুজনের কাউকেই মানাচ্ছে না প্লিজ তোমরা বসে পড়ো উত্তম কুমার তুমি প্লিজ একটা কার্ড না দেখে তুলে নাও আমার মাথায় যেটা আসছে সেটা কি তোমার মাথাতেই আসছে কি করে কি করে আমার তোমাকে দরকার আই নিড ইউ প্লিজ কাম বেবি হোয়াট কাম জাস্ট কাম ওকে খেলার নিয়মের বাইরে গিয়ে কিছু করো না আচ্ছা না আমায় মারবে একটু দেখে হ্যাঁ বাংলা ইংলিশ সময় তো ভালো লাগে এখন ভালো লাগছে খারাপ ক্ষণ চুমু শুভশ্রী শুভশ্রী করতে দেখে যাবি কো না ছবি তোলার সময় পাউট করে না 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 আচ্ছা এখনকার না তখনকার এখনকার ও দেখে নাও প্লিজ ওকে এইবার আবার পালা উইন রিলার ওরই একটা কেউ হবে মনে হচ্ছে হাসিটা দেখে মনে হচ্ছে তোমারই একটা কেউ হবে মানে ধরা পড়েছে তো ওর যে গুলো আছে ধরা পড়েছে ওর যে মেসেজে ধরা পড়েছে কি আচ্ছা ওর যেগুলো মেসেজে ধরা পড়েছে তার মধ্যে থেকে একটা বলো আচ্ছা ওকে কিছু মাইন্ড করবে না দেখাও আরে এইটা না ভাই মেসেজে কারা কারা ধরা পড়ছে মেসেজে তো সবাই ও আচ্ছা দেখতে খুব ভালো আরো মার খাবি রে দেখতে খুব ভালো একজনই আচ্ছা আচ্ছা আরেকটু কিছু দেখাও ও ওকে 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 শ্রাবন্তী ও এই তো বিটা তুমি কাকে দিতে চাও মানে কাকে পড়াতে চাও অঙ্কুশ ও মাই গড অঙ্কুশকে টুপি পড়াতে চায় ও টুপি পড়তে ভালোবাসে দিও দিওটা কাকে দিতে চাও অঙ্কুশকেই দেব বাবা অঙ্কুশ অনেকটা জুড়ে আছে দেখছি ভীষণ দীপ অঙ্কুশ সোহম বরকে না জানিয়ে এদের মধ্যে কার সঙ্গে ডেট করতে চাও অঙ্কুশ মানে অঙ্কুশকে এভাবেও টুপি পরানো যায় আমি বুঝলাম যখন দেখলাম ও আমার সাথে প্রথম প্রথম ছবি করেছিল এইবার অঙ্কুশের পালা অঙ্কুশ তুমি প্লিজ একটা এই উল্টো এইবার ঠিক আছে
ওটাই না, এরকম নেচারের নই আমি। ফালতু কথা, এই করে না ও, এই করে মোটাই না। আপনি বসুন, ওটা মেয়েদের স্বভাব, আমার নেই ওগুলো, হিরোইনদের স্বভাব ওগুলো। না না, আরে দূর বাবা, আরে অন্য কিছু দেখাও, অন্য কিছু। ওই যারা দেখাবে না, তোমার আর অন্য কিছু, অন্য কিছু বুঝতে পারছি না। ও বাবা, ও দেব, আচ্ছা এবার আমার পালা। ওকে, হ্যাঁ বাট অনেস্টলি সেটা তো সবাইকেই, কিছু বলো এক্সেপশন, মেসেজে ধরা পড়েছিল তো, মেসেজে ধরা পড়েছিল। এটা বাকি আছে, এটা বাকি আছে আমার। ইয়েস, আবার উল্টো, মানে কি উল্টো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ইজি। ছেলে হিন্দি না, এখান গায় হিন্দি। মিঠুন দা, তা কেমন মনে হলো মারবো এখানে লাস্ট ফোর? হ্যাঁ আমার তাই মনে হলো। সলমান খান, ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, হি লুকস লাইক ইউ। সারি দেব, ঠিক আছে খেলা সে, ওকে দাদা, একটু বড় বড় করে নি, এটা গেম ছিল, এটা গেম ছিল। অঙ্কুশ তো মানে আমাদের ডান্সিং হিরো আর কি। প্লিজ একটা স্টেপ, যদি ডুয়েট স্টেপ তুমি আমাদেরকে শেখাও প্লিজ। উপহার কি কি পাবো, দাদা দেখ কি সুন্দর করছে, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেটে ফুটে মিষ্টি কে কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম বরফি নামটা রাখো, সিনেমা হিট করবে। শোনো, কলকাতায় সিনেমা করছো বলে যদি রসগোল্লা নাম দিতে সিনেমা হিট করতো,
সব সময় আমার কথা শুনে চলবে ঠিক আছে এবারেও কিন্তু আমি বলেছিলাম বাংলার একটা কানেকশন রাখো সিনেমা হিট করবে হ্যাঁ হ্যাঁ ও শাশ্বত চট্টোপাধ্যায় অনেকটা আমার দাদাবাবুর মতো দেখতে হ্যাঁ কি হয়েছে জাগ্গা জাসুস তোমার নতুন ছবি ও তাতে অভিনয় করেছে ভালো করেছে আরে করবেই তো দারুণ একটা দারুণ দারুণ শোনো সব ট্যালেন্ট না আমাদের বাংলাতে অনু এই রাগ করো না তোমাকে একটা ছোট্ট কথা বলবো হ্যাঁ শোনো তোমার এই ছবিটা তুমি এখন রিলিজ করো না এই একটু কথা বলছি দাঁড়ান না পারছো না হ্যাঁ বুঝি এই যে ট্রেলারটা ট্রেলারটা বেশ হিট করেছে ওটাই তুমি এক বছর ধরে চালাতে থাকো হ্যাঁ হ্যাঁ না না আমি যেটা বলছি সেটা তুমি শুনবে শোনো আমার কথা শুনলে না কি হ্যালো অঙ্কুশ অঞ্জিলা এই হচ্ছে আমাদের অপুর সংসারের পরিচারক ধনঞ্জয় ধনা আর আমার যে পরিচালক অনুরাগ বাসুর সঙ্গে ও কথা বলছে যাকে ফোন করতে আমি ভয় পাই ও তাকে ফোন করে রিলিজ ডেট পাল্টে দেয় ছবির নাম পাল্টে দেয় দেখলে তো চোখের সামনে কি করলো সত্যি মারি মাঝে মাঝে মনে হয় যে এই অপুর সংসারে আমি কাদের সঙ্গে আছি কেন আছি এবং কি করে আছি কিন্তু অপুদা তুমি তো জাগা জাসুসে কাজ করেছো অনুরাগ বাসুর সাথে কাজ করেছো তো তোমার এক্সপিরিয়েন্স যদি বলো ভাগ্যের তো একটা ব্যাপার আছে তুইও জানিস আমিও জানি কাজেই চান্স পাওয়াটাই প্রথম কথা ভাগ্য এই প্লিজ হ্যাঁ হ্যাঁ নিশ্চয় থ্যাংক ইউ তো কাজটা করতে গিয়ে যেটা দেখলাম একটা বিগ বাজেট হিন্দি ছবির সঙ্গে একটা বিগ বাজেট বাংলা ছবি আমি ওই দিকে যাবই না কারণ আমরা অনেক কনস্ট্যান্টের মধ্যে কাজ করি আমাদের বাজেট অনেক কম কাজেই আমরা তার মধ্যে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি কিন্তু যেটা প্লাস পয়েন্ট আমি বলছি মানে অনুরাগের ভিশন এবং তার চিন্তাধারা সেটা আমরা অ্যাক্টররাও হয়তো সবসময় বুঝতে পারি না ও যেটা দেখছে হয়তো আমরা দেখতে পারি না আমি এই প্রশ্নটা না করে পাচ্ছি না ও জানে আমি রণবীর কাপুরের খুব বড় ভক্ত মানে খুব বড় ভক্ত তো ওর সম্বন্ধে একটু কিছু বলো না মানে শুনলেও ভালো লাগে শুনলে ভালো লাগে খুব ভালো লাগে আর কাইন্ডলি একবার ওকে বলো যে ঐন্দ্রিলা বলে একজন আছে যে খুব মানে তোমাকে কি বলবো মানে সামনে দেখলে আমি জানি না আমি হয়তো ফেইন্ট হয়ে যাব চতুর্দিকে এত ইন্দ্রি লা 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 করে ঘুরে বেড়াচ্ছে না হ্যাঁ লা 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 করে ঘুরছে 100 বার বাট তুমি একটু মানে হন একটু আলাদা করে স্পেশাল ভাবে একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডিফিনিটলি বলবো এক্সপেরিয়েন্স কি বলি বল অত বড় ফ্যামিলির ছেলে শিক্ষিত বুদ্ধিমান হলে যা যা হওয়া উচিত ইয়ার কি ঠাট্টাও করতে জানে কিন্তু কোথায় কতটা করতে হবে সেটা মাপটাকেও জানে এটা একদম ঠিক কথা আমার মনে হয় বুদ্ধিমান ছেলেদেরই অনেক ঐন্দ্রিলা থাকে জীবনে আমরা একটা কাজ করি আমরা খেলায় চলে যাই চলো খেলা শুরুর আগে এইটা রেখেছি এখানে আচ্ছা একটা গোপন ব্যাপার আছে এর মধ্যে যে বেটার খেলবে সে এটা নিয়ে যাবে আচ্ছা ওকে শুরু করছি আমাদের এই রাউন্ড জবাব চাই জবাব দাও প্রথম কোয়েশ্চেন অঙ্কুশের জন্য রাখি দুজনের সঙ্গেই কাজ করেছিস কিন্তু কার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিস সৃজিৎ মুখার্জি রাজ চক্রবর্তী আর ঝেড়ে নে একটু একটু গরম চা কফি চা নো প্রবলেম এই রাউন্ডে এটা চলবে খুব সুন্দর এই জন্যই কফিটা রাখা হয়েছে খুব ভালো এই জন্যই রাখা আছে এটা কিন্তু চা চা আচ্ছা চা এটা চা প্রশ্নটাই এমন চা কফির মধ্যে গুলিয়ে গেছে বুঝতে পেরেছি এনিওয়ে কমফোর্টেবল যদি বলো তো কমফোর্টেবল রাজ চক্রবর্তী কেন অনেকটা বন্ধুর মতো করে কাজ করতে পেরেছি হ্যাঁ যদি বলো যে আমি আমার একটা আলাদা দিক দেখাতে পেরেছি অডিয়েন্সকে সেটা জুলফিকারের মাধ্যমে সৃজিত মুখার্জি এনেছে এটা এনি ডে আমি বলবো না না ডেফিনেটলি কিন্তু আমার প্রথম আমি যে অভিনয় পারি না ছাড়াও সেটা কানামাছি থেকে অনেকে অডিয়েন্স জানতে পেরেছে তার জন্যই রাজদাকে অনেকটা থ্যাঙ্কফুল ভেরি গুড ভেরি গুড আনসার ভেরি অনেস্ট আনসার কি একদম একদম একটা সময় তো একমত হয় তো আজ অবধি মানে না আমি অভিনয় পারি ওই জন্য এটা বলবে না উত্তর দেবে না ওর এখনো ওই রণবীর কাপুরের মধ্যেই পড়ে আছে প্লিজ
Don't call him Ronobir, okay? আমার এই জন্যই ভালো লাগে না কেন রণবীর কেন ওরা হ্যান্ডসাম একজন মানুষ সে নাকি রণবীর রণবীর মানে যে রণে আমি মানতে কোন রণে বনে কিচ্ছু দরকার নেই রণবীর ব্যাস আর কে ওকে ওকে আর কে কে মানে আমার আমার আমি যাদের সঙ্গে কাজ করছি আমার এই প্রশ্নটা সবসময় গুলিয়ে যায় একদিকে আর কে আর একদিকে কে কে এবার তাহলে ঐন্দ্রিলাকে একটু চেপে ধরি অঙ্কুশকে যদি কারুর সঙ্গে তুলনা করতে হয় তিনটে অপশন আছে ঢেঁড়স কুমড়ো কাঁচকলা কাঁচকলা বলো কিন্তু কারণটা ভুলেও বলো না কাঁচকলাটা বাদ দিয়ে দিচ্ছি আমি একদমই বাদ ঠিক আছে ঢেঁড়স আর কুমড়োর মধ্যে যদি রাখি দেখো দুটো মিক্সড করলেও হবে যদি দুটোর ঘ্যাঁট হয় ওর মধ্যে দুটো গুণই আছে আর কি কারণ ঢেঁড়স বলে যে হয়তো কাজ করে না একদমই ঢেঁড়সের মতো ঢেঁড়সে খুব ভালো কাজ করে ঘন্টার পর ঘন্টা যাদের বসতে হয় মানে ঢেঁড়স খেলে অতক্ষণ বসতে হয় না আচ্ছা তাহলে আমি ওকে সাজেস্ট করব আজ থেকে প্লিজ ঢেঁড়স খাক প্রশ্ন না করে আরেকটা দিক খুলে গেল এটা যে এটা উত্তর দিল তো এটা নেক্সট সুযোগ দেবো সুযোগ এবার সারা জীবন ওর সামনে আমি মূল খেয়ে যাবো রে বাবা রে আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ বল প্লিজ মূল খাওয়ার অঙ্কুশের প্রয়োজন পড়ে না মা মাগো মা মা আমরা অন্য কোশ্চেনে যাব অন্য কোশ্চেনে যাব অসম্ভব এদের এরা অসম্ভব তারপর হ্যাঁ এবার কোশ্চেন অঙ্কুশকে আগেরটা যা করলি আচ্ছা ঐন্দ্রিলাকে যদি কারোর সঙ্গে তুলনা করতে হয় আমি অপশন দিচ্ছি ইগল কাঠঠোকরা পানকৌড়ি কাঠঠোকরা কারণটা কি মানে ঘ্যান ঘ্যানটা কিরম টক 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 এর মতো শোনায় কানে ওরকম ওরকম আচ্ছা এবার হচ্ছে ঐন্দ্রিলা বলো অঙ্কুশ কার সঙ্গে আউটডোর শুটিং এ গেলে তুই নিশ্চিন্তে থাকতে পারিস অ্যাকচুয়ালি আমি দুটো অপশন দিই শুভশ্রী নুসরাত একদম অনেস্টলি আমি বলছি যে কোনো হিরোইনের সাথেই ও যখন শুট করতে যায় তখন কোনো ইনসিকিউরিটি বা কোনো টেনশন ওসব আমার একদমই মাথায় থাকে না কারণ তুই সারাক্ষণ পুরুষ সঙ্গে পেছনে সিকিউরিটি পাঠাস তাই কি আমার একদম মানে আছে ওই খবরি টাইপের আছে মানে কি রকম আমি তোমায় বলছি ধরো কোনো শুটে গেছে ও আমার দরকার নেই ওকে ফোনে পাওয়ার কোনো প্রয়োজনই নেই সেটা আউটডোর হোক ইনডোর হোক যেখানে হোক না কেন আমি সকালে ও কি খেয়েছে থেকে শুরু করে প্যাক আপ হওয়ার পর কি জামা পরে বাড়ি যাচ্ছে সেটাও জানতে পেরে যাই ভাই তো দুঃখের কথা বুঝতে পারছি ভাই একবারটি জড়িয়ে নি ওকে আমার আমিও তাই সমব্যথী মানে প্লিজ যাও যাও হাই তো ভাই ছেলেদের দুঃখ কেউ বোঝে না কেউ বোঝে না যাই হোক কিন্তু এতে কিন্তু আমি বাংলা ছবিকে অনেক থ্যাঙ্কস জানাবো তার কারণ এখনো বাংলা ছবিতে খুব কস্টলি আউটডোর জায়গায় গেলে ওরা কোনো অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করে না পোষাতে পারে না বুঝতেই তো পারছেন সেই খবর ওখানে ওখানে ছক্কাটা ও কার সাথে বসে এরকম করে কথা বলছে কার সাথে বসে এরকম করে কথা বলছে ওই পিকচারটা আমার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসে বা সেটা কিভাবে সোর্স সেটা আমি বলবো নেক্সট কোশ্চেন অঙ্কুশ আচ্ছা কোনটা তোকে বেশি টেনশন দেয় ঐন্দ্রিলা 10টা মিস কল নাকি ছবি রিলিজের দিনের সকাল যখন ফোন বাজে আমি গামছা পরে গোটা গায়ে সাবান গামছা পরে বেরিয়ে এসেছি ফোন ধরার জন্য
তো ছবি রিলিজের সকাল। তাহলে ওয়েন্ডিলার কটা মিসড কলে টেনশন বেশি হবে মানে ছবি রিলিজের থেকে? ওর কাছে না মিসড কল যায় না, মানে আমি শুধু নই, মানে কেউ, মানে তুমি যদি ফোন করো বা ওর কোনো বন্ধু হোক, হিরোইন হোক, বাবা মা হোক, মিসড কল ওর কাছে যায় না। হিরোইন বলার সময় এটা অদ্ভুত হাসি এলো আর চোখে, এটা কি ব্যাপারটা, কি অদ্ভুত এক্সপ্রেশন। হ্যাঁ বন্ধু হোক হিরোইন হোক এটা আবার কি, সবাই ওর খুব এতটা আপন, এতটাই আপন যে ওই যে ঢ্যানসের কথাটা হচ্ছিল ওই সময়ও, মানে ফোনটা বাজলো আর কি, তাড়াতাড়ি করে আগে ধরতে হবে। পরের কোয়েশ্চেন, দুজনকেই ছাড়লাম, কে কার ফোন বেশি চেক করে? আমি করি না, মিথ্যে কথা বলবো না, ইদানিংকাল করছি। ওই জন্য এসএমএস এ ধরা পড়েছে ব্যাপারটা উঠেছিল তখন, রাইট? কেসটা কি, কেসটা কি, কেসটা কি, কেসটা কি, কেসটা কি, ও বলুক বন্ধু বান্ধব মায়ের মতো হয় না, মানে সোনা তুমি রাগ করছো, আই লাইক ইট। আমার ভালো লাগছে তুমি রাগ করছো বেবি, মানে এই এসএমএস হতেই পারে, এসএমএস, এটা এসএমএস না এমএমএ, কতটা পরিমাণ রাগ? এটা কে বলছি, কাকে? এই যে ব্যক্তিজন, এটা একটা কেয়ার বন্ধুর প্রতি, রাগের মাপ সবসময় নেওয়া উচিত। তুমি এটা কি মুখ দেখালো কিন্তু এরকম করে? আমি দেখো, আমি অনেস্ট, শোনা রাগ কমেছে আবার জিজ্ঞেস করবো এসএমএস এ, ওটা আবার আমি চেক করবো। অঙ্কুশের সবথেকে খারাপ একটা হ্যাবিট যেটা এখনো পর্যন্ত কেউ জানে না, একটা হ্যাবিট বলাটা ভুল, আমি বুঝি না ও হাতের পায়ের নখ কেটে কেটে রেখে এরম দান করি করি খোঁচা কি সুখ পায়, ওটাতে লোকে কিন্তু আহত হচ্ছে, নখ নখ, তারপরে ওটা ও নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নখ নখ। ও মাই গড, আমার একটা প্রশ্ন আছে, বলো, নিজেকে এভাবে কি করে ক্লিন রেখেছিস? সেটটা খুব ভালো হয়েছে, সেটটা ভালো না? ও মাই গড, আর তোমাকে তো ওয়াও ওয়াও, এসা এসা বললে আমি আর না, মানে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। সবথেকে খারাপ হ্যাবিট কি? এমনি কোনো সেরকম ব্যাড হ্যাবিটস কিছু নেই, বাট একটু শর্ট টেম্পার, কথাতে এতটা গাপিত্তি জ্বলিয়ে দেবে তুমি চুল ছিঁড়ে ছিঁড়ে মরবে, ও কিন্তু ওই জ্বলিয়ে দিয়ে শান্ত। বাহ, তা সত্ত্বেও এত চুল মাথায়, মানে হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ও জন্মদিন কবে? তোরটাই ভাবলো অনেকক্ষণ। হ্যাঁ আমি যখন প্রথম প্রথম ওকে অতটা চিনতাম না, আমি ওকে বললাম যে আনাম শোনো 31st March কিন্তু কিছু ইয়ে রাখবে না, হ্যাঁ আর আমরা এই প্ল্যান করছি, আমরা কিন্তু যাবো ঘুরতে খেতে। ও কেন, কী আছে 31st March স্পেশাল কী আছে? মানে এবার বুঝতে পারছো গাপিত্তি জ্বলিয়ে দেওয়া কথাটা কাকে বলে বেসিক্যালি? নেক্সট নেক্সট নেক্সট, এটা ওয়েন্ডিলার, অঙ্কুশ ছাড়া টলিউডের আর কোনো হিরোর সঙ্গে ডেটে যেতে চাস? অপশান দিচ্ছি, অপশান দিচ্ছি, দেব, পরমব্রত। পরম দেখে না, দেখলেই মনে হয় যে মানে এই মনে হয় বকবে, এই মনে হয় বকবে, আতঙ্ক নিয়ে আমি ডেটে যেতে পারবো না, আমি খুব মজা টজা করতে ভালোবাসি। তাহলে দেব? না 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 না, দেব দা পরম দা খুব বড় আমার থেকে, সো আমি ডেটে গিয়ে আনন্দ করতে পারবো না। অঙ্কুশের কোন স্বভাবটা ওকে অন্যদের থেকে একটু আলাদা করে তোর কাছে? কেয়ারিং নেচার, তাই একদম। এটা শুনি, ও হয়তো ভুলে গেল কিছু বা অনেক কিছু তো মনে থাকলো না, বাট যখনই আমি ওকে বলি যে এটা বলেছিলাম তুমি করলে না, সঙ্গে সঙ্গে করে দেওয়া, তারপরে সবাই জানে যে এখন আমার বাবা নেই, তো ওই জায়গাটা একদম ও ফুলফিল করে দিয়েছে।
বাহ ক্যা বাত আজ অপুর সংসারে এসে আমি একটা মেয়ে পেলাম এ বাবা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি কোন স্বভাবটা অন্যদের থেকে আলাদা করে ওকে তোর কাছে ওর অদ্ভুত সাহস ওর যে স্টেট অফ মাইন্ড বা স্টেট অফ কন্ডিশনেই থাকুক না কেন উনি যে খুব সিকিউরড মনে করে এবং অদ্ভুত কনফিডেন্স আছে ওর ওই ওই জায়গা থেকে যে ট্যালেন্ট আছে অভিনয়টা জানি কেউ আমার কিছু করতে পারবে না বাহ তোদের মধ্যে কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি ঝগড়া হয় মানে মতের অমিল হয় আমাদের জায়গা নিয়ে লাগে জায়গা জায়গা প্লেস 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 ও বলে আমার এলাকাটা ভালো না আমি বলি ওর এলাকা ভালো না আর সবাই জানে আমি কিন্তু বেহালার মেয়ে হ্যাঁ আমি বেহালার জ্যাম আমার সহ্য হয় না আমার বেহালার জ্যাম আর এতটা গায়ে মেখে নেয় না আমি গায়ে মাখি না ওই চাচা আমি কিন্তু কিছু করি না আমি হ্যাঁ ঠিক আছে আমার জায়গা যদি খারাপ মনে হয় আমার মনে হয় ও চায় যে তুই গায়ে মেখে তোর জায়গাটা ছেড়ে ওর জায়গায় চলে আসিস এত দিন ধরে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি দেখো বুঝে না বোঝে না সে বোঝে না এবার একই প্রশ্ন তোকে কি ব্যাপারে অমিল হয় কিছু কিছু সিচুয়েশনে হয় আর ঝামেলাগুলো ওরকম নয় যে একটা বিশাল আকার নিল বা কিছু খুব ছোটখাটো ব্যাপারে এটা সত্যি কথা বলছি আমার একটু টাইমে একটু গন্ডগোল হয় ঠিক আছে একটু গন্ডগোল হয় কি গাড়ি তেল বাঁচায় বাপ রে বাপ বাপ রে বাপ আমি সাপোজ ওকে পিক আপ করে আমারই বাড়ির কাছাকাছি কোথাও একটা যাব কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে ওকে পিক আপ করে আবার ওই সেম রুট দিয়ে গিয়ে আমার বাড়ির ওপর দিয়ে পেরিয়ে আবার ওই ডেস্টিনেশন আমায় যেতে হবে আমি যদি নর্মালি বলি যে তোমার গাড়িটা নিয়ে আমার বাড়ি অবধি চলে এসো তারপরে এখান থেকে যাই ও নাকি আসবেন না এইরকম কেন রে আমি ওকে বললাম যে দেখো আমার এই প্রবলেম হচ্ছে আমার তো ড্রাইভার নেই আমি কি করে যাব ও আমাকে বলল যে একটা তুমি ট্যাক্সি নিয়ে চলে এসো এবারে দেখো সবসময় ট্যাক্সি পাওয়া সম্ভব নয় আর ট্যাক্সিটা অনেস্টলি আমি মিন করি না খুব মাথা গরম যখন হয়ে যায় তখন বলি আর তাতে না বেসিক্যালি টাইমটা কিন্তু নষ্ট হয় আমি ওকে বললাম তুমি এই যে এতক্ষণ এই যে আমাকে এইগুলো বলে যাচ্ছ তুমি বেরিয়ে কতটা চলে আসতে পারতে এই যে এটা কোনো মিনিং হলো এই কথাটা না না সেটা তো নষ্ট হবে না টাইম আমি এটা কোনো মানে হলো আর ওর ওর ধারণা আমি নাকি গাড়ির তেল বাঁচাচ্ছি তেল বাঁচাই আমি নাকি গাড়ির তেল বাঁচাচ্ছি যে ভালো জায়গায় থাকতে পছন্দ করি ভালো প্লেসে ইনফ্যাক্ট ওকে সবসময় বলি ভালো জায়গায় ফ্ল্যাট নাও ভালো জায়গায় সেটা আমাকে বলছে হ্যাঁ এটা কি বলছে আমি করছি দাঁড়াও আমাকে উস্কে দাও তুমি তুমি নাও মানে পয়সাটা আমার যাক চলে যাক আমি নিজে ওকে পয়সাটা আমার যাক আমি ওকে বলেছি যে তুমি 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 এই গাড়িটা নিচ্ছ না কেন কোনোদিন এটা বলেছে চিন্তা করো না আমি এই গাড়িটা নিচ্ছি আর মিথ্যা কথা বলো না আমার আমার বাঁচুক তোর যাক তুমি আর মিথ্যা কথা তোর তোর যাক এই হচ্ছে টিপিক্যাল মানসিকতা ও ঠিক আছে তাহলে আমি আমার গাড়ির তেল বাঁচাই বেশ করি আমার টাকা আমার গাড়ির তেল বেশ করি বাঁচাই কি করবি বেশ করি বাঁচাই আমিও কেন যাব আমার গাড়ির তেল পুড়িয়ে কে বারণ করেছে আমি কেন যাব অনেকবার এরকম হয়েছে আমি রেখে দিয়েছি ফোন উত্তর দিইনি কি হলো আচ্ছা একটা এসএমএস কোথায় ইনসিকিউর হয়ে গেছে কিন্তু তখন হ্যাঁ কি করবো কোথায় যাবো ঠিকঠাক কথা বলে না কিন্তু এখনই মনে হচ্ছে আমি ইনসিকিউর নয় কি কোনো সিচুয়েশন এইসব ব্যাপারে বাবা পয়সার ব্যাপারে উড়ি বাপ রে বাপ এটা কি আমরা প্লিজ পরের কোশ্চেনে যাই না একদম না হলে এটা 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 কন্টিনিউ হবে তুমি চলো প্লিজ কি বেশি আয়নাতে মুখ দেখতে ভালোবাসিস ওরে বাবা এটা আমার প্রশ্ন বাবা দেখতে ভালো না তাও সারা দিন রাত দেখছে আচ্ছা অঙ্কুশের ব্যাপারে কোনো মত আছে আবার ঝগড়া লাগবে আমি বলবো ও বলবে আমি না ঝগড়া লাগলে ভালো আমি যদি একটু শর্ট করে চালিয়ে যা পিৎজা নাই আজকে পিৎজা না নাও খেলো ঠিক আছে আয়নার সামনে চলে গেল দেখো আমি খেয়েছি আমার এই ব্যাপারটা নিয়ে বুঝলে ওই আর কি চুষি আম খাচ্ছে না কি করছে না আমি জানি না ওটা ও কি করে ওটা ও কি করে আমি জানি না এই
ও একটা দেখাক আমি আয়নার সামনে কি করি, একটা দেখাক ও পারবে না, ওর কাছে নেই উত্তর, নেই ওর কাছে উত্তরের থেকে বড় কথা হচ্ছে সাহস আছে কি রে? আমি না আমি নর্মালি দেখি, ও এমনি সময় খুব একটা দেখে না এটা ফ্যাক্ট, কিন্তু যখন সাজগোজ করে কোথাও বেরোনো হোক সেটা নর্মাল, মানে নর্মাল কোথাও বেরোনো না, যদি কোনো শোজ থাকে বা কোথাও, ওরে বাপরে বাপ ওর যে এইটুকু পোর্শনের মধ্যে কি আছে ভগবান জানে, মানে কত কি লাগায় এইটুকু পোর্শনের মধ্যে, তারপর এরকম এরকম করার পর আমি যেন আগে ছিল ওটা বেটার ছিল। তোর অসম্ভব সাহস, মেয়েদের আবার মেকআপ নিয়ে বলিস আগেরটা ভালো ছিল। কে বেশি জোরে জোরে ঢেকুর তোলে? ওরে বাবা এসব কি কি প্রশ্ন, আর আই হেট দিস থিং, মানে পাবলিকলি আমি এইটা শুধু ঢেকুর নয় সব দিক দিয়ে হচ্ছে। এখন অবধি যা খেলেছি এত অনেস্ট উত্তর এত অনেস্ট ঝগড়া আমরা আগে দেখিনি, সিরিয়াসলি যেভাবে শেষ হলো তাতে আমার যা মনে হচ্ছে ঐন্দ্রিলা অনেক বেশি বলেছে, তো আমাদের এই গিফটটা আমি আজকে ঐন্দ্রিলার হাতে তুলে দেবো। আমার যা মনে হচ্ছে এটা ওরা দুজনে একসঙ্গেই ব্যবহার করবে। দাদা তুই ভাবতে পারবি না আমি জিতে গেছি, আই হ্যাভ ডান ইট, আমি উড়িয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি সবাইকে। আরে সবাই একটাই কথা বলছি, শুধু টিপস 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 ইন এভরিবডিজ হার্ট। কি হলো, কি দেখছিস? না জিতে গেছিস বললি, টাকাটা কত? ও পুরোটা ব্যাংকে জমা করে দিয়ে, কি রেসপন্সিবল ভাই আমার। মানে ব্যাপারটা কি বলতো, ওই আর কি না, মানে মানে 5 লাখ আমায় পুরো দিয়েছে বুঝলি তো, কোথায় সত্যি কথা মানে পুরোটাই 500,000 মানে পুরোনোতে। না মানে আমি একটাও আনিনি, মানে কেস খাবো, কেস খাবো না তো কি খাবো এখন, খাবার খাবার লুক হিয়ার কাগজ খাবো, চেকের আউট ভাউচার, তোদের এই সংসারটাকে বাঁচিয়ে দিলাম, বলেছিলাম না মাসের শেষে মাস খাবারই, ভেজ নন ভেজ সব খাবারই, চেকের আউট। মাই গড, ও ডেটও আছে, হ্যাঁ মানে 29 February 2017 মাসের শেষ, মাসের শেষ 2017-তে ফেব্রুয়ারি মাসে 29তম দিনটা থাকে, মানে থাকে তো, মানে 7, 8, 9, 10 হ্যাঁ মানে লিপিয়ার না থাকার কথা না, মানে যদি থাকে, যদি থাকে উপর মানে এবার কি এবার কি করবো, কি আর করবো, শোনো 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 সবাইকে বলছি, এই সবাইকে বলছি শোনো না কি করবো, এ বাড়িতে সকলের ভরণ পোষণের দায়িত্ব ওই ছোট ছেলে নেবার থেকে, আমি দেখ এই দেখ এই দেখ এই দেখ, আবার আবার নাটক হচ্ছে, ভয় পাবেন না নাটক হচ্ছে, না মানে আমি নাটক করছি না, তুই তো ভালো করে জানিস কাছে আয় না, বলছি তুই তো আমার দাদা, তাই তো আমি জানি ছোটবেলা থেকে যত ভুল করেছি ইনোসেন্টলি, তারপর তো আমি বেঞ্চের উপর উঠে কান ধরতাম, এটা কান ধরেছি সবার সামনে, ঠিক আছে ঠিক আছে, আর কান ধরে দাঁড়া যাবে না, নিচে নেমে এসো, থ্যাংক ইউ, তাড়াতাড়ি হাত টা ধুয়ে ফেলো, কেন হাত ধুয়ে কি করবো, চেক ছিটতে হাত ধুতে হয় না, না 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 বলছি অতিথিরা স্পন্সর করেছে, দেরি করলে হয় খাবার রেডি, খাবার, আই আই সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, চুপ কর, আরে বৌদি কিউ কো তাড়াতাড়ি আসো, বৌদি যাচ্ছে, এই মেজদা, এই খিচুড়ি, বুঝছি এত বড় দুজন এই খাবার স্পন্সর করলো তাও শুধু খিচুড়ি আর কিছু নেই, একেই বলে বাঙালির লোক বসে নিলে শুটে যায়, একটু আগে তো কিছুই জুটছিল না, তাও মানে আমাদের একটা ইয়ে আছে, মানে কিছু যদি থাকতো, মানে এই যে মাংস
মাংস ওখানে রাখ ওখানে শুধু মাংস নয় শুধু মাংস নয় আচ্ছা তোমরা কি ভাবলে বলো তো যে আমরা এইটুকুনি খাইয়ে ছেড়ে দেব মিষ্টি আছে মিষ্টি মিষ্টিও আছে আনছিস না কেন সকলকে ডা ও মাই গড একে বলে মধুরেন সমাপয়েত ওরে বাংলা হাতেশে ওরে বাংলা হাতেশের মেরে দুই এইলা দুইলা দাস একবার যেই ঘুইরা তাকাশ লাগে ছাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ছাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা ওলালা